এমনি আমার কাছে যখন বলছে জেল গেটে বসছে, যখন আমি দেখা করতে গেছি তখন ও তো ঘুরিয়ে ঘুরিয়ে আমার সামনে আসছে এবং ধরে নিয়ে আসছে। তখন ওরা আমি জিজ্ঞেস করছি যে মিন্নি কি রিমান্ডে কি করলো, যে বাবা রিমান্ড কি এটা তুমি বোঝো না। আমরা বাইরে কোথাও ঘুরে ওর নিজের মতো তার বর্ণনার মতো ভাষা আমার কাছে নাই। আমার বাইরে বলছে জেল গেটে বসছে, যখন আমি দেখা করতে গেছি তখন ও তো ঘুরিয়ে ঘুরিয়ে আমার সামনে আসছে এবং ধরে নিয়ে আসছে। তখন ওরা আমি জিজ্ঞেস করছি যে মিন্নি কি রিমান্ডে কি করলো, যে বাবা রিমান্ড কি এটা তুমি বোঝো না। এই কি কান্নায় ভেঙে পড়ছে ওর এই হাঁটুর উপরে ওই জয়েন্টে জয়েন্টে ব্যাথ দিয়ে ওরে প্রহার করা হয়েছে স্বীকারোক্তির জন্য। এরপরে বলছে আমি কি জানি এই ব্যাপার। তখন ওর লিখিত বক্তব্য দিয়েছে, যে লিখিত দিয়েছে যে এটা তো মুখস্থ করে এটা তুমি বলবা। ও অস্বীকৃতি জানাইলে তখন আবার ওর চর্চা শুরু করে। এক পর্যায়ে এই এই করিয়া পাঁচ দিনের রিমান্ড ওরে দেড় দুই দিনও কমপ্লিট করিয়া ওই কাগজ নিয়ে ওরে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায়। ম্যাজিস্ট্রেট জবানবন্দি ওর কাছে কিছু জিজ্ঞেস করে না, শুধু নামটা জিজ্ঞেস করে এই আরগুলো সে লেখা, তারপর দস্তখত রেখে ওরে জেলে পাঠিয়ে দিয়েছে। ওরে মারছে, এরপর মাথায় পিস্তল ধরছে, এরকম বসে বসে আর লাথি দিয়ে ওই এক মহিলা দিদি আছে শিরিন নাম, ও লাথি দিয়ে ফেলাই দিয়েছে চেয়ার টেয়ার হয়েছে একটু পড়ে গেছে। এরকম পড়ায় দিয়ে বসে পড়ছে, মাথায় ব্যথা পাইছে, বুকে ব্যথা পাইছে। ও মিন্নি স্বাভাবিক নেই, সে অসুস্থ। আগের যে মিন্নি আপনারা দেখছেন, যে যে মিন্নি দুষ্কৃতকারীদের সাথে লড়াই করছে স্বামীকে বাঁচানোর জন্য, আজকে সে মিন্নির হাঁটতেও কষ্ট। এটা কি বলতে চাই ভারাক্রান্ত মনে, যেই পুলিশ প্রশাসন মিন্নির উপর যে অত্যাচারটা করছে, এইটা বর্বরতার যুগের যে ইতিহাস ছিল এটাকেও তারা হার মানিয়ে দিয়েছে।